আপনার মন আপনার কর্মচারী কেন তাকে আপনার শত্রু বলেছে বিরক্তি ক্রোধ ঘৃণা এগুলো সেই বিষ যা আপনি পান করেন আর আশা করেন অন্য কেউ মারা না এর জন্য কিছু করুন এটাকে ঠিক করুন জগতে ঢোকার আগে একবার শঙ্করণ পিল্লায়ের অন্যের অসুস্থতা নিয়ে হাসছেন কেন এটা ঠিক নয় শঙ্করণ পিল্লায়ের দুরারোগ্য যক্ষা হয়েছিল যক্ষা রোগ তো তিনি ডাক্তারের কাছে গেলেন অনেক দিন ধরে বিষিয়ে যাওয়ার জন্য এটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল তাই তিনি গেলেন ডাক্তার একটা এক্স করে দেখলেন ফুসফুসে বড় ফুটো আছে তিনি বললেন আপনাকে হাসপাতালে ভর্তি হতে হবে এখনই একটা ছোট্ট সার্জারি করতে হবে আর আপনাকে হাসপাতালে থাকতে হবে কম করে মাসের জন্য খরচ হবে পঞ্চাশ হাজার ডলার শঙ্করণ পিল্লাই বললেন না কোনো ভাবেই না পঞ্চাশ হাজার নিশ্চিত আমার নেই ছমাস কোনো ভাবেই নয় আমি একশো ডলার দিতে পারি কি করতে পারেন বলুন এবার ডাক্তার তার দিকে দেখলেন আর এক্স দিকে আবার তার দিকে আবার এক্স দিকে ঠিক আছে একশো ডলারে আপনার এক্স রেটা বদলে দিতে পারি এটা সম্ভব যে আপনি আপনার দেহতন্ত্রকে শারীরিকভাবে ক্ষতি করেছেন এবং রোগগ্রস্ত করেছেন আপনার চিন্তা ভাবনার কারণে এটা খুবই সম্ভব কারণ আপনি শরীর মনের মনেরক্রিয়া ইন দা মনে যা ঘটে অনিবার্যভাবে শরীরেও তা ঘটে কিন্তু একবার যদি ক্ষতিটা শরীরে প্রকাশিত হয় শারীরিকভাবে সেটাকে চিন্তার মাধ্যমে সারিয়ে তোলা শুধু উচ্চাকাঙ্ক্ষী চিন্তা হতে পারে বলছি না যে এটা একদমই সম্ভব নয় কিন্তু যাই হোক আপনার একটাই মাত্র জীবন আপনি এতটা ঝুঁকি নেবেন না হ্যাঁ আপনার চিন্তার প্রক্রিয়া দিয়ে এটাকে সাহায্য করতে পারেন কিন্তু না শুধু বসে ভাবব এবং এটা চলে যাবে ভাবতে থাকলে আপনি একদিন থাকবেন না তাই এরকম চেষ্টা করবেন না রোগ হোক না হোক ব্যাধি থাক না থাক আপনার মনের মধ্যে জগা জগাখিচুড়ি পাকাতে যাবেন না এই সত্তাটিকে যন্ত্রণা দেওয়ার কথা নয় আপনার আপনার কোনো ব্যাধি হয়েছে নাকি কোনো ব্যাধি হয়নি সেটা পরের প্রশ্ন কিন্তু এই সত্তাটিকে কোনোভাবেই আপনি যন্ত্রণা দিতে পারেন না এক অর্থে একটা অসহায় সত্তা দেখুন একটা গরম লোহা নিয়ে আমি আপনাকে যদি তাড়া করি এখন আপনি পালাবার চেষ্টা করবেন আপনি সাহায্য চাইবেন এই সবগুলোই আপনি করতে পারেন কিন্তু ধরুন একটা গরম লোহা নিয়ে এটার মধ্যে ঢোকাতে শুরু করলেন এটা কোথায় ছুটবে এমনকি আপনি শিশু হলেও কিছুটা প্রতিরোধ তখনও থাকবে হ্যাঁ এমনকি পাঁচ ছ বছরের শিশুরও কিছুটা প্রতিরোধ থাকে তাই না কিন্তু এটার কোনো রক্ষণ নেই এর সঙ্গে যা কিছুই আজেবাজে করুন না কেন একে তার মধ্যে দিয়ে যেতে হবে রেহাই নেই এটা সেই ঢুনকে যন্ত্রণা দেওয়ার মতো ভিতরে আটকে আছে এখন তাকে খোঁচাতে শুরু করলেন এটা ঠিক সেরকম হ্যাঁ নিষ্ঠুরতম অত্যাচার নিষ্ঠুরতম যে কাজটি করতে পারেন তা হলো আত্মনির্যাতন কারণ এটা সম্পূর্ণ অসহায় সত্তা অন্যেরা তা যতই অসহায় হোক কিছু প্রতিরক্ষা আছেই তাই না হ্যাঁ দুর্বলতম মানুষটিও আপনাকে ছুরি মারতে পারে যখন আপনি গভীর ঘুমে হ্যাঁ কি না ঘটেছে তাই না কেউ দুর্বল তাকে আপনি খুঁচিয়ে গেলেন একদিন আপনার ঘুমের সময় তারা এসে খুঁচিয়ে দিল যা কিছুই করতে পারে একজন খুব দুর্বল লোক এমনকি একটি শিশুও কিছু করতে পারে আপনাকে কিন্তু এটা সম্পূর্ণ অসহায় সুতরাং এটাকে যন্ত্রণা দেওয়ার কথাই নয় আপনার তা সে আপনার অসুখ হোক বা অসুখ নাই হোক ইতিমধ্যেই যদি অসুখ হয়ে থাকে এটা যদি ইতিমধ্যেই অতটা গিয়ে থাকে যে আপনার দেহতন্ত্রে ক্ষতি করেছে ভালো হয় যদি সম্ভাব্য সব রকমে এটাকে সাহায্য করা হয় হ্যাঁ আপনাকে আজে বাজে কাজ বন্ধ করতেই হবে কিন্তু শরীরের যদি ওষুধ সার্জারি এটা ওটার যা কিছু প্রয়োজন হয় সেটা করতে হবে চিন্তা করে এটাকে তাড়ানো যেহেতু এটাকে মনের মাধ্যমেই নিয়ে এসেছেন ভাববেন না যে মনের মাধ্যমে এটাকে তাড়াতে পারবেন সম্ভব আমি একবারও না বলছি না আমি একশো ভাগ না বলতেই পারি না এটা সম্ভব কিন্তু এরকম চেষ্টা করবেন না কারণ ভাবতে গিয়ে হয়তো জীবনটাই ফুরিয়ে যাবে একবার একটা নির্দিষ্ট সীমা অতিক্রম করলে তারপর কেউই সাহায্য করতে পারবে না তাই না হ্যাঁ ডাক্তারও একসময় হাল ছেড়ে দেয় তাই না একমাত্র যে হাল ছাড়ে না সেটা জীবন বীমা বাকি সবাই একটা সময় হাল ছেড়ে দেয় একমাত্র যেটা হাল ছাড়তে চায় না সেটা জীবন বীমা কারণটা তো জানেনি সুতরাং আপনার মনকে জীবনের অনুকূলে রাখা নিশ্চিতভাবেই আপনার কাজ আপনার মনের এই জীবনের অনুকূলে থাকা উচিত তাই নয় কি এই জীবনের জন্য কাজ করা উচিত সর্বোপরি আপনার মন আপনারই কর্মচারী হ্যাঁ কি না কেন তাকে আপনার শত্রু করেছেন যারা আপনার জন্য কাজ করে তাদের কি করে সামলাতে হয় যদি না জানেন তারা আপনার শত্রুতে পরিণত হবে এটা নিয়ে কোনো ভুল বোঝাবুঝি রাখবেন না এটা নিয়ে কোনো সন্দেহ রাখবেন না এটা ঘটে তাই না হুম আপনার সন্তানদের যদি সামলাতে না পারেন সঠিকভাবে তারাও আপনার শত্রু হয়ে যাবে না আপনার সন্দেহ আছে না আমার ছেলে নয় সে এমন করবে না সন্দেহ রাখবেন না সে ওটা করবে ঠিক করে সামলাতে না পারলে সে আপনার শত্রু হয়ে যাবে হ্যাঁ কি না হ্যাঁ কি না জীবন ওভাবেই চলে এখন কেন এটা হবে যে আপনার মন এত শক্তিশালী সুন্দর বিস্ময়কর হওয়া সত্ত্বেও আপনার শত্রু হয়ে গেছে এটার দিকেই আমাদের নজর দিতে হবে আপনার অসুখ থাক বা তা হতে চলেছে যাই হোক না কেন এটাই নজর দেওয়ার সময় তাই নয় কি হুম সময় বয়ে যেতে দেওয়া উচিত নয় আপনার কারণ চিন্তা করে রোগ ডেকে আনা চিন্তা করে রোগ সারানো কোনো মজার জিনিস নয় জীবন দিয়ে মূল্য চোকাতে হবে একবার অসুখ হয়ে গেলে এটা সর্বক্ষণের ভাবনা হয়ে যায় এরকম বসে বসে আধ্যাত্মিক উপদেশনার বিলাসিতা তখন আর থাকবে না এটা সব কিছুকে ছিনিয়ে নেবে আপনি হাসপাতালে লাইনে বসে থাকবেন হ্যাঁ কি না এটা মজা নয় হ্যাঁ এটা মজা নয় সেখানে না যাওয়া অবধি আপনি বোঝেন না এটা কত খারাপ আমি চাই আপনারা সবাই যতই স্বাস্থ্যবান হন মাসে একবার আপনার শহরের কোনো বড় হাসপাতালে ঘুরে আসুন অবশ্যই যান সত্যি গিয়ে দেখে আসুন কোনো বিকৃত সুখের জন্য নয় অবশ্যই দেখুন যে কি হতে পারে মানুষের খুব সামান্য ভুল সেটাই অনেক তারা কোনো বড় অপরাধ করেনি প্রতিদিন তারা শুধু সামান্য অ্যাসিড তৈরি করেছিল পাকস্তলিতে দেখুন কোথায় পৌঁছে দিয়েছে সবই আপনি ভালোভাবে সামলান তবু একটা বিচ্ছিরি এটুলি পোকা ঢুকে পড়তে পারে সমস্যা করতে পারে কে জানে হ্যাঁ আপনি সব কিছুই ঠিকঠাক সামলান কিচ্ছু যায় আসে না আপনি এরোপ্লেনে উঠলেন ভাবলেন সবাই তো মানুষ কিন্তু আপনার সোয়াইন ফ্লু হয়ে গেল কেউ একজন শুয় ছিল আপনি জানেন না সব কিছুই যদি সঠিক করেন তারপরেও লক্ষ্য সমস্যা থাকতে পারে তাই নয় কি হ্যাঁ জীবনের প্রকৃতি এরকম যে কি দুধ খেয়েও আপনি বিষিয়ে যেতে পারেন কিন্তু আপনি বিষ পান করেও ভালো থাকার কথা বলছেন শুভেচ্ছা রইল আমি ওটুকুই বলতে পারি তাই নাকি যদি ভালো খাবার খান সেটাও আপনার পেটে বিষ হয়ে যেতে পারে এটা সম্ভব সবচেয়ে ভালো জিনিস খেলেও সেটা বিষ হয়ে যেতে পারে কিন্তু বিষ খেয়ে আবার ভালো থাকতে চান শুধু আপনাকে শুভ কামনা জানাতে পারি কারণ আর কোনো উপায় নেই এদের জন্য তাই না আপনি বিষ মন্থন করবেন আর ভালো থাকার আশা করবেন আপনার প্রচুর ভাগ্যের প্রয়োজন আপনার জন্য যাবতীয় নক্ষত্রকে এক লাইনে আনার ব্যবস্থা করতে হবে সরল রেখায়। সব নক্ষত্রই লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে তা না হলে জীবন আপনার হয়ে কাজ করবে না আপনাকে ভোগাবে সুতরাং দয়া করে মনকে ঠিক রাস্তায় রাখুন এটার আপনার হয়ে কাজ করার কথা সুন্দর জিনিস স্থাপন করার কথা কুৎসিত জিনিস নয় আপনার মন কেন কুৎসিত জিনিস করছে তো আমি ওকে সহ্য করতে পারি না একদম সহ্য হয় না যদি আমি বিরক্ত হই বিরক্তি ক্রোধ ঘৃণা এগুলো সেই বিষ যা আপনি পান করেন আর আশা করেন অন্য কেউ মারা যাবে জীবন সেভাবে কাজ করে না আপনি বিষ পান করলে শুধু আপনিই মরবেন অন্য কেউ নয় ওকে আমি ওকে আমি ঘৃণা করি আমি মরে যা ও মরুক আপনি মরবেন সে নয় তাই না আপনি বিষ পান করেন আর আশা করেন অন্য কেউ মারা যাক এটা ওভাবে কাজ করে না সুতরাং এটা স্পষ্ট করে বোঝা প্রয়োজন আপনার মন যদি আপনারই বিরুদ্ধে কাজ করে প্রথম আর প্রধান কাজ যা করবেন তা যা করছেন সব কিছু থেকে একটা বিরতি নিন কিচ্ছু জায়াসানে আপনি কি করছেন বুঝতে পারছেন আপনার কাজ পরিবার যাবতীয় অবান্তর জিনিস থেকে একটা বিরতি নিন একটা সঠিক জায়গায় যান চাইলে এখানেও আসতে পারেন ভারতেও যেতে পারেন বা অন্য কোথাও যেখানেই আপনার সুবিধা হবে এর জন্য কিছু করুন এটাকে ঠিক করুন জগতে ঢোকার আগেই তাই না তো এক জায়গায় বসুন দেখুন এর জন্য কি করতে পারেন কারণ এই পৃথিবীতে যখন বাস করছেন হয় নিজের জন্য ভালো কিছু অবশ্যই করুন অথবা চারপাশে দশজন মানুষের ভালো করুন হয় নিজেকে প্রকৃত আনন্দে ভরিয়ে রেখে বাঁচুন কাউকে নিয়েই ভাবেন না তাতে কিচ্ছু যায় আসে না আপনি অন্তত খুশি আছেন তাহলেই ঠিক আছে অথবা আপনি চারপাশে কারোর জন্য ভালো কিছু করছেন আপনি ঠিক আছে কোনো ব্যক্তি যিনি নিজের জন্য ভালো কিছু করেন না অথবা চারপাশে কারোর জন্য তার সত্যিই নিজেকে মানুষ বলার অধিকার নেই তাই না এটুকু বুদ্ধিমত্তা ও সচেতনতা প্রকৃতি আপনার মধ্যে দিয়েছে তাই নয় কি হ্যাঁ হতে পারে যে আপনি এই পৃথিবীতে মহৎ কিছু করতে অক্ষম তাতে কিচ্ছু যায় আসে না অন্তত নম্রভাবে পৃথিবীর বুকে হাঁটুন ওটুকু করতে পারেন ঠিক হ্যাঁ হতে পারে আপনি বেরিয়ে গোটা পৃথিবী সেবা করতে পারবেন না সেটা ব্যাপার নয় অন্তত আনন্দের সঙ্গে হাঁটুন গ্রহটির বুকে যদি আনন্দের সাথে হাঁটেন হঠাৎই পৃথিবীটা দেখতে সুন্দর হয়ে ওঠে পৃথিবীটাকে দেখতে সুন্দর লাগলে স্বাভাবিক যে সব কিছুর দিকেই আপনি এক ঝলক ভালোবাসার চোখে তাকাবেন এটাই স্বাভাবিক প্রক্রিয়া তাই তো যদি এর মধ্য দিয়ে আনন্দ নিয়ে হেঁটে যান যা কিছুই দেখুন দেখতে সুন্দর লাগে সব কিছুই যখন দেখতে সুন্দর লাগে স্বাভাবিক যে সব সবকিছুর দিকেই আপনি ভালোবাসার চোখে তাকাবেন আপনি ধন্য এক মানুষ শুধু এটুকুই লাগে আর তা যদি না হন এটা কি সেই একটু বিরতি নিয়ে নিজের ওপর কাজ করার সময় নয় না না আমি একটা জরুরি কাজ করছি কোনো জরুরি কাজই আপনি করছেন না কারণ যাই করুন তার মধ্যে আপনি যা সেটাই প্রকাশিত হবে তাই না আপনার নির্বোধের মতো ভালো ইচ্ছাটা প্রকাশিত হবে না আপনি যা সেটাই প্রকাশিত হবে কাজের মধ্য দিয়ে ভালো ইচ্ছা নিয়েও মাথাকে বিষাক্ত করে রাখলে পৃথিবীটাকে ঘটছে এই পৃথিবীতে অনেক বেশি ক্ষতি হচ্ছে এই পৃথিবীতে ভালো ইচ্ছা থেকেই খারাপ ইচ্ছা থেকে নয় তাই নয় কি উনিশশো চৌত্রিশ সালে অ্যাডলফ হিটলার একটি বক্তৃতা দেন হামবুর্গে তিনি বলেছিলেন আমি আমার পূর্বপুরুষের কর্তব্য পালন করছি যখন মানুষ তাকে জিজ্ঞেস করে কেন তিনি লোকজনকে গ্রেপ্তার করে গ্যাস চেম্বারে পাঠাচ্ছেন আমি আপনাদের এটা বোঝাতে চাই যে আমি মনে করি তিনি মিথ্যা বলছিলেন না তিনি বিশ্বাস করেন সেটাই সবচেয়ে বিপজ্জনক তিনি মিথ্যাবাদী নন তিনি যা করতেন সেটা বিশ্বাস করতেন সেটাই মানুষকে ক্ষমতাশালী করে খুব অল্প সময়ের মধ্যে যেভাবে তিনি সমগ্র জাতিকে সংগঠিত করেন এবং তিনি যা বিশ্বাস করতেন সবাইকে সেটা বিশ্বাস করতে বাধ্য করাটা কোনো সাধারণ সংগঠন ছিল না বিস্ময়কর সংগঠন তাই না কারণ সেই লোকটি একশো ভাগ বিশ্বাস করতেন যে তার বিশ্বাসটি শ্রেষ্ঠ পৃথিবীর জন্য সবচেয়ে ভালো কাজটাই তিনি করছেন সুতরাং আপনার ভালো ইচ্ছা পৃথিবীকে বাঁচাতে পারবে না আপনি কি রকম এবং যেরকম সেটা তখনই পাল্টাবে যখন আপনি শ্বাস নেবেন হাঁটবেন শোবেন বসবেন আনন্দের সাথে যদি একটা জিনিস করতে না পারেন সব কিছুই বিষ হয়ে যাবে তা সে আপনি যাই করুন শুধু যখন নিজের মধ্যে আপনি মনোরম চারপাশে সব কিছুকেই মধুর অনুভব করেন যখন চারপাশে সব কিছুকেই মধুর অনুভব করেন শুধু তখনই চারপাশের জীবনের প্রতি নির্দিষ্ট চেতনা ও মূল্য নিয়ে ঘুরে বেড়ান তা না হলে কিচ্ছু যায় না কতটা নৈতিকতা নিজের মধ্যে বয়ে বেড়াচ্ছেন কতগুলো শাস্ত্র মনে রেখেছেন সম্ভাব্য নিষ্ঠুরতম জিনিস করার নানা উপায় বার করবেন তো প্রথম এবং প্রধান কাজ হল একজন মানুষের প্রথম এবং মৌলিক দায়িত্ব হল কিভাবে তিনি এখানে বসেন আপনি কি এখানে আনন্দের সাথে বসে আছেন নাকি মাথার মধ্যে তৈরি হওয়া কোনো দুঃখকে নিয়ে বসে আছেন এটাই সেই প্রধান জিনিস যার দিকে নজর দিতে হবে একমাত্র তারপরেই বাদ বাকি সব কিছু কারণ তা না হলে কোনোটাই ঠিক করে কাজ করে না দয়া করে দেখুন যখনই প্রচণ্ড দুঃখ অনুভব করেন সব সময় চিন্তা আসে যে জীবনটা শেষ হয়ে যাক সেটা কাজে করেন না কিন্তু চিন্তা আসে তাই না হ্যাঁ কি না চেষ্টা করে দেখুন চব্বিশ ঘন্টা দুঃখে থাকার সব সময় বিনোদন করছেন টেলিভিশন বই বন্ধু বা অন্য কিছু দিয়ে সেটা করবেন না চব্বিশ ঘন্টা একেবারে দুঃখে থাকুন চব্বিশ ঘন্টার মধ্যে গভীর চিন্তা আসবে যে জীবনটা আপনি শেষ করতে চান নিশ্চিতভাবে কারণ দুঃখকে কয়েক মিনিটের বেশি কেউই বইতে পারে না কয়েক মিনিটের বেশি হলেই বিকল্পের প্রয়োজন হয় না হলে আপনি উন্মাদ হয়ে যাবেন তাই না দুঃখকে বোঝাটা কাজ করে না সেটা জীবনকে চালানোর উপায় নয় আপনার জীবনের পরিস্থিতি যাই হোক আমার কথা হলো যাই হোক আপনার জীবনে যাই ঘটুক না কেন হতে পারে আসার গাড়িতে নেই হতে পারে আপনি মিসিগান থেকে এসেছেন আপনি নন ঠিক আছে হতে পারে অন্য কিছু অনেক কিছুই হতে পারে জীবনে যাই হোক না কেন তুলনায় আপনি ভালো আছেন জন্মের সময় আছে তাই না কিছুই নিয়ে আসেননি অন্তত কিছু তো আছে এখন আপনি তো লাভের দিকেই আছেন জীবনের মাধুর্যকে দেখুন একেবারেই কিছু নিয়ে আসেননি যাই ঘটুক না কেন তাতেও আপনি লাভের দিকেই আছেন লোকসানে নেই তাই অভিযোগ করতে পারেন না হুম তাই নয় কি সুতরাং চিন্তা করে রোগ সারাবার চেষ্টা করবেন না দুঃখকে তাড়ানোর চিন্তা করুন হুম দুঃখকে তাড়াতে পারলে রোগ হোক বা না হোক আমরা দেখব